হাই স্টুডেন্টস, আশা করি সবাই ভালোই আছো। এবং তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ 2022-এ, নিশ্চয়ই তোমরা প্রস্তুতি নিচ্ছ বাড়িতে, আর তোমাদের এক্সাম অবশ্যই হচ্ছে। অতএব কোনো রকমভাবে সময় নষ্ট না করে প্লিজ প্লিজ তোমরা প্রস্তুতি নাও। চলো, আজকে অন্যান্য দিনের মতোই তোমাদের জন্য আমরা WBTA 2022 এই টেস্ট পেপার থেকেই আজকের ভূগোলের 5টি সেটের যত শর্ট কোশ্চেন্স হয় সেগুলো আমি একটু সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব। চলো, তোমরা সময় নিয়ে এগুলি একটু মুখস্থ করে ফেলো, আর প্রয়োজন হলে ভিডিও পজ করে করে দেখো, দেখে সেগুলো মুখস্থ করো। আর আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। প্রত্যেকটা পার্ট, বিভিন্ন সাবজেক্ট পেতে তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, আর প্রত্যেকদিন সকাল 10টায় যাতে একটি করে ভিডিও পাও, নতুন আপডেট পাও, তার জন্য অবশ্যই অল বাটন পুশ করে রাখো। আর এখন যেহেতু তোমাদের এক্সামের প্রেশার বেশি, তাই আমি দিনে একটি ভিডিওর পরিবর্তে কখনো কখনো দুটি বা তিনটি ভিডিও রিলিজ করছি জাস্ট তোমাদের জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করো, সত্যি সত্যি, যাতে তোমরা আমার পাশেই থাকতে পারো সাবস্ক্রাইব করে। তো প্লিজ সেটা করো, আর এর সাথে সাথে এইগুলো তোমরা বসে বসে একটু মুখস্থ করতে থাকো। আর এইরকম 6টা 7টা সেট কমপ্লিট করতে পারলেই তোমাদের আর ভয় পাওয়ার কিছুই থাকে না। বিশেষ করে দেখো প্রত্যেকটা অংশ, যেটা বুঝতে অসুবিধা হবে একটু ক্লোজ করে দেখো, জুম করে নাও, ভিডিওটাকে বড় করে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে জুম করেও দেখতে পারো। দেখো, এটা গেল তোমাদের সেট 1-এর উত্তর, অর্থাৎ দেখতেই পাচ্ছ সাউথ 24 PGS এর কোশ্চেন্স। আচ্ছা, এবার আমি আসছি দ্বিতীয় পাটে। আচ্ছা, তোমাদের বড় কোশ্চেনগুলোর বিষয়ে আমি তোমাদের বলি। যেমন দেখো, বড় কোশ্চেনগুলো যেগুলো 5 নম্বর পড়ে, তোমরা প্লিজ ডেসক্রিপশান বক্সে সেটা ডিটেলস একটু দেখে নাও, আমি সেখানে তোমাদের জানিয়েছি। বড় কোশ্চেনস মাত্র তোমাদের দুটো পাটে 4টে করতে হয়, 4×5=20। তো সেই হিসাবে তোমাদের পড়বে কিন্তু 8টা কোশ্চেন্স, প্রত্যেকটা পার্ট থেকে 4টে 4টে করে 8টা কোশ্চেন্স থাকে আর কি। তো সেই 8টার মধ্যে প্রাকৃতিক বিভাগ থেকে 2টো এবং আঞ্চলিক বিভাগ থেকে তোমাদের 2টো, মোট এইভাবে 4টে করতে হয়, 4×5=20 নম্বর। কিন্তু আমি তোমাদের জন্য মাত্র টোটাল মিলিয়ে 10টা কোশ্চেন্সের সাজেশান রেখেছি, আর আমি বলেছি যে ওই 10টার বাইরে কোনো কোশ্চেন্স আসবেই না। আর সত্যি সত্যি তোমরা যদি বিশ্বাস না করে থাকো, তাহলে একবার নিজেদের টেস্ট কোশ্চেন্স মিলিয়ে সেই সাজেশান স্পেসটা তোমরা একটু দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে মিলেছে কি না। তো তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে সেই ভূগোলের সাজেশানসটা প্লিজ একবার দেখে নাও, সত্যি সত্যি ভীষণ কার্যকরী, ওর বাইরে আসবেই না, এটা আমি 100% বলতে পারি। তোমাদের যেটা জানাইনি একটু বলি, এগুলো একটু পজ করে থামিয়ে থামিয়ে তোমরা দেখো, এগুলো যদি বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, চলো, এই তোমাদের 5টা সেট সম্পূর্ণ করলাম। কিন্তু তোমরা ভাবছো যে এর মাঝখানে চতুর্থটা গেল কোথায়? চতুর্থ পর্বটা ইংলিশ ভার্সন, ওই জন্য আমি আর দিইনি এটা। তো এটা এত গুরুত্বপূর্ণ নয়, যেহেতু আমাদের বাংলা ভার্সনে আমরা এক্সাম দেব। তো চলো, এই তোমাদের আমি 4টি সেট সম্পূর্ণ করে জানালাম। চলো, আর তোমরা প্রস্তুতি নাও, আর অন্যান্য সাবজেক্টগুলি সব ধীরে ধীরে জানাতে থাকবো, আর যাতে তোমরা ধীরে ধীরে সেগুলো মুখস্থ করে তৈরি করে নিতে পারো। চলো, ভালো থেকো, প্রস্তুতি নাও এক্সামের জন্য। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। বাই।